আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ, আর সাথে রয়েছে আমি রুবেল। পদ্মা সেতুর কল্যাণে নতুন করে 172 কিলোমিটার রেলপথ নির্মাণ হচ্ছে বাংলাদেশ আর্মি এবং চীনা ঠিকাদারের হাত ধরে। এই 172 কিলোমিটার রেলপথের মধ্যে রাজধানী ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত এবছরই চলবে রেল। পাগলা থেকে বুড়িগঙ্গা ধলেশ্বরী পাড়ি দিয়ে এই রেলপথের নির্মাণ কাজ ভাঙা পর্যন্ত অনেক আগেই দৃশ্যমান হলেও রাজধানী ঢাকার কমলাপুর থেকে জুরাইনের দিক পর্যন্ত এতদিন তেমন কোনো দৃশ্যমান কাজ চোখে না পড়লেও এবার এই অংশে শুরু হয়েছে ব্যাপক কর্মযজ্ঞ। বসতে শুরু করেছে রেল ট্র্যাক, নির্মাণ হচ্ছে আন্ডারপাস, কালভার্ট এবং নতুন স্টেশন। আমাদের আজকের ভিডিওটি সাজিয়েছি এই নির্মাণযজ্ঞের সর্বশেষ অবস্থার পাশাপাশি বিস্তারিত নিয়ে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এটি হচ্ছে রাজধানী ঢাকার কমলাপুর রেল স্টেশন এরিয়া। দেখা যাচ্ছে এদিকটাতে নতুন করে রেলপথ নির্মাণের জন্য কাজ চলছে, বেশ কিছু অংশে রেল ট্র্যাকও বসে গিয়েছে এদিকটায়। বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ রয়েছে এই নির্মাণ কাজের জন্য, যেহেতু এদিক থেকে নারায়ণগঞ্জের দিকে ট্রেন আসা যাওয়া করে। আরও কিছুটা সামনের দিকে এসে দেখতে পাচ্ছি এদিকটাতেও নির্মাণ কাজ চলছে, আর সামনের এটি হচ্ছে কমলাপুর স্টেশন। জাপানের সহায়তায় কমলাপুরের এখানে একটি মাল্টিমোডাল হাব নির্মাণের কথা রয়েছে। যেহেতু সবগুলো মেট্রো রেলের লাস্ট স্টেশন হবে এটি এবং পদ্মার রেললিং প্রকল্পের প্রথম স্টেশনও এটাই, তাই আমূল পরিবর্তন আসতে যাচ্ছে এই কমলাপুর স্টেশনকে ঘিরে। কমলাপুর কন্টেইনার ডিপো এরিয়ার বাহিরে যে দিকটি গ্যান্ডারিয়ার দিকে চলে গিয়েছে সেদিকটি বর্তমানে ভূমি উন্নয়ন এবং বেশ কিছু কালভার্ট নির্মাণের কাজ চলছে। এটি হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভার। কমলাপুরের দিক থেকে রেলপথটি এদিক থেকে গ্যান্ডেরিয়ার দিকে চলে গিয়েছে। দেখা যাচ্ছে এদিকটাতেও ভূমি উন্নয়নের কাজটি করা হচ্ছে, অল্প কিছুদিনের মধ্যেই এদিকতে পাথর ফেলার কাজটিও শুরু হয়ে যাবে। এদিকে দেখা যাচ্ছে রেল ওভারপাস নির্মাণের কাজ চলছে, তবে আমাদের কাছে মনে হয়েছে এই রেল ওভারপাসটি আরও কিছুটা উঁচু হলে ভবিষ্যতের জন্য ভালো হতো। এবারে আমরা চলে এসেছি গ্যান্ডারিয়া এলাকায়। বর্তমানে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকার গ্যান্ডারিয়া রেল স্টেশন এলাকায় রেল ট্র্যাক স্থাপন, ভূমি উন্নয়ন, কালভার্ট নির্মাণের কাজ চলছে। এছাড়া গ্যান্ডারিয়া স্টেশনটিকেও নতুনভাবে নির্মাণ করা হবে। মূলত ঢাকা নারায়ণগঞ্জ রেল লাইন তুলে ফেলে কমলাপুর থেকে গ্যান্ডারিয়া পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন করা হবে। গ্যান্ডারিয়া থেকে লাইনটি আলাদা হয়ে নারায়ণগঞ্জের দিকে ডুয়েল গেজ ডাবল লাইন যাবে, আর জুরাইন থেকে সিঙ্গেল ব্রডগেজ লাইন যাবে পদ্মা সেতুর দিকে। এজন্য গ্যান্ডারিয়া এবং এর আশেপাশের এলাকায় চলছে বিশাল এক কর্মযজ্ঞ। রেল ট্র্যাক বসানোর পাশাপাশি এই এলাকায় রেল লাইনের দুই পাশে সীমানা বাউন্ডারিও দেওয়া হচ্ছে। গ্যান্ডারিয়া রেল স্টেশনের পথচারী পারাপারের জন্য স্টেশনের নিচে নির্মাণ করা হচ্ছে পথচারী পারাপারের জন্য আন্ডারপাস। সবার প্রথমে এই বিশাল কর্মযজ্ঞগুলো পাখির চোখে দেখে আমরা খুব কাছ থেকেও নির্মাণ কাজগুলো আপনাদের কাছে তুলে ধরব, তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন।
পথচারী পারাপারের জন্য এখানে একটি আন্ডারপাস নির্মাণের কাজ চলছে। ভারী ভারী নির্মাণ সামগ্রী দিয়ে চলছে এই স্থানের কর্মযজ্ঞগুলো। এটি হচ্ছে বর্তমান গ্যান্ডারিয়া স্টেশনটি। এই স্টেশনটিকে ভেঙেই বড় পরিসরে স্টেশন নির্মাণ করা হবে এদিকটায়। দেখা যাচ্ছে এখানে রেল লাইনের পাশে সীমানা বাউন্ডারি নির্মাণের কাজ করা হচ্ছে। এই যন্ত্রটি দিয়ে পাথরের উপর স্লিপার বসানোর কাজ করা হচ্ছে এখানে। এরপরে সেই স্লিপারের উপরে বসানো হবে রেল ট্র্যাক। দেখা যাচ্ছে এদিকটায় চলছে ভূমি উন্নয়নের কাজগুলো। এদিকটায় স্বল্প পরিসরে রেল ট্র্যাক বসানোর কাজটি শুরু হলেও খুব দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে এই কাজগুলো। জুরাইনের পর পাগলার দিক থেকে পদ্মার রেল লিঙ্কের উড়াল পথ শুরু হয়েছে, যা বুড়িগঙ্গা ধলেশ্বরী পাড়ি দিয়ে শেষ হয়েছে ঢাকা মহা এক্সপ্রেসের নিমতলাতে। ওই অংশের সর্বশেষ অবস্থা আমাদের বিগত বেশ কিছু ভিডিওতে তুলে ধরেছি। আপনারা যারা সেই ভিডিওগুলো মিস করেছেন তার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর জানিয়ে দিতে পারেন আপনাদের মতামতগুলো। সামনের দিকটি চলে গিয়েছে জুরাইন হয়ে পাগলার দিকে। আর সামনের এটি হচ্ছে ঢাকা মহা এক্সপ্রেসওয়ের পোস্তগোলা এরিয়া। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।